বাংলাদেশের রাজনীতিতে কিছুটা হলেও চরম ঝাঁকুনি দিয়েছিলেন কোটা অধিকার পরিষদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল হক নুরু। দেশের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমাদের সবারই মৌলিক কথাগুলো দেখা যাবে একই মোটামুটি। যে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে। খুব দুঃখ হয় যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকেও একটা জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, একটা রাজনৈতিক সম্প্রীতি তৈরি করতে পারে নাই। গায়ের জোরে সজ্জন ব্যক্তিত্ব যারা সমাজের সর্বস্তরে সম্মানিত, তাদেরকে জেলে বন্দি করে রেখেছে। অনেকেই বয়সের শেষ প্রান্তে, 70-80 কোঠায় বয়স, এই বয়সের মানুষ জেলের বাইরে থাকলেই 4-5 রকমের ওষুধ খেতে হয়, পারিবারিক সেবার প্রয়োজন হয়, কিন্তু এই মানুষগুলোকে জেলে রেখেছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু বিএনপি করি না, আমরা যে 63টি রাজনৈতিক দল যারা নির্বাচন বয়কট করেছি, এটা আওয়ামী বাকশালকে হটানোর জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকায় উঠতাম সাজা নগরের মতো। এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, সামাজিক রাজনৈতিক অবস্থান আজকের যারা সংসদে আছেন, এই অস্তুতদের চেয়েও অনেকভাবে তারা গ্রহণযোগ্য, মানুষের কাছে সম্মানিত। কিন্তু আমরা এই হাজারোটির ভাগ বাটোয়ারার এই নির্বাচনে যাই নাই, কারণ আমরা দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি মারতে চাই নাই। যে কারণে আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম যে একটা রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে নির্বাচন হোক। কিন্তু দুঃখজনক, আওয়ামী লীগ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একদলীয় শাসন বাকশাল কায়েম করার জন্য এই গায়ের জোরে নির্বাচন করেছে। নির্বাচন করেছে কাদেরকে দিয়ে? কসাই আজিজ, কসাই বেনজিরের মতো প্রশাসনে থাকা কিছু কসাইদেরকে ব্যবহার করে, যে ওদেরকে টার্গেট দিয়েছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হামলা ভামলা গ্রেপ্তার করে ঘর থেকে তুলে নিয়ে আসার জন্য। তাদেরকে স্মরণ রাখতে হবে, যদি তারা বেঁচে থাকে আর আমরা যদি বেঁচে থাকি, আইনমন্ত্রী বলেছিল সাগরলুড়ি হত্যাকাণ্ডের বিচার হতে যদি 50 বছর সময় লাগে, অপেক্ষা করতে হবে। সাগরলুড়ি হত্যাকাণ্ডের বিচারের জন্য 50 বছর লাগার কথা না, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আপনাদের প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি অনন্তকালের আলটিমেটামে চলে গেলেন, কিন্তু যারা জীবিত আছেন বাবা মায়ের বিচার এখন পর্যন্ত পায় না। তো যেটা আমরা বলছিলাম যে 50 বছর যদি সাগর রুনির বিচারের, হত্যাকাণ্ডের বিচারের জন্য অপেক্ষা করতে হয়, আজিজ বেনজিরের মতো যারা জনগণের উপরে অন্যায় অত্যাচার গুম খুন চালিয়েছে, আরো 50 বছরের প্রয়োজন হলেও তাদের বিচার এই বাংলার জমিনে হবে। আজকে গোটা দেশকে একটা বিভাজন এবং বিভক্তির মধ্যে ফেলে দিয়ে সন্ত্রাস সহিংসতাকে উস্কে দিয়েছে নির্বাচনের নামে, হারাহারি মারামারি কাটাকাটি আজকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিয়েছে। এখন বলছে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করবে না, নৌকা তুলে দেবে। কেন এখন নৌকা তুলে দিচ্ছেন? আপনারা যখন স্থানীয় নির্বাচন করেন দলীয় প্রতীকে, যখনই আমরা বারবার বলেছিলাম এটা গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সহিংসতাকে নিয়ে যাবে,
এখন তারা তুলে দিচ্ছে প্রচুর কারণ নৌকা এখন মার্কেট পাচ্ছে না এতটা ঘৃণিত প্রতীকে পরিণত হয়েছে যে নৌকা থাকলে মানুষ এখন ভোট কেন্দ্রে যাবে না তাই তারা স্থানীয় নির্বাচনে নৌকার প্রতীক তুলে দিয়েছে ঠিক একইভাবে আমরা কিন্তু বারবার বলেছিলাম বাংলাদেশের সামাজিক কাঠামো রাষ্ট্রীয় কাঠামো আমাদের দেশের পরিবেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় অনতিবিলম্বে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের বিল পাস করুন সুষ্ঠ নির্বাচন দিন তারা গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে তাদের জনভিত্তি নাই সেই নির্বাচনে প্রমাণিত র‍্যাব পুলিশ সেনাবাহিনী বলেন সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টাকা পয়সার ছড়াছড়ি ভারতের মন্ত্রী অ্যাম্বাসেডর এদেশীয় ভারতীয় দালাল এজেন্ট তাদের প্রচার প্রচারণা সব মিলিয়েও তারা 10% ভোটারকে ভোট কেন্দ্রে নিতে পারে নাই মানুষ বলে এখন 5% সরকার বাংলা ভাইকে কথা কথা বলে থাকেন যে এটা একটা 420 সরকার এখন লোকজন বলে এটা 5% সরকার কাজে আমরা সরকারকে বলতে চাই এই 5% জনসমর্থন দিয়ে 95% গণতন্ত্রকামী জনতার নেতৃবৃন্দকে আপনারা কারাগারে আটকে রাখতে পারবেন না আপনারা যদি কারাগারে আটকে রাখেন আপনাদের করুণ পরিণতি ডেকে নিয়ে আসবেন খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছেন মির্জা ফখরুল সহ আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আমাদের ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা মাওলানা মামুনুল হক জামাতের আমির শফিকুর রহমান সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে জেলখানায় আপনারা যে অমানবিক আচরণ করছেন তাদের সাথে 16 জানুয়ারি বিচারকদের একটা টিম গিয়েছিল জেলখানায় সেখানে আমাদের একজন ছাত্র নেতাকে সেলে রাখা হয়েছিল তাকে আরেক বিল্ডিং এর উপরে নিয়ে গেছে যাতে বিচারকদের সাথে কথা বলতে পারছেন না আজকে দেশের অবস্থা দেখেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি পাগলা ঘোড়ার মতো ছুটছে আরেকদিকে সিনিয়র নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন মান্না ভাই নিশ্চয়ই বলবেন আজকে তরুণ প্রজন্মকে জানতে হবে বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের সোনার বাংলা কি আমরাও সেই সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় গণতন্ত্র ধ্বংস করে বাকশাল আমরা এই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই না বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় 4টি পছন্দের পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া আমরা এই স্বপ্নের সোনার বাংলা চাই না বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় মা বোনদেরকে তুলে নিয়ে গণধর্ষণ করা আমরা এই স্বপ্নের সোনার বাংলা চাই না আপনারা প্রমাণ করেছেন আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বলতে এটাই বুঝান চিন্তা করতে পারেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা বিশ্ববিদ্যালয়ের হলে একজন নারীর স্বামীকে আটকে রেখে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এই কথাটা আসে কিভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে আমি ছাত্রলীগের নেতা আমার যা ইচ্ছা তাই করব কিন্তু তারা করতেছে তো তাদেরকে বাধা দেওয়ার কেউ আছে আমরা রিসেন্ট পড়াশোনা শেষ করে এসেছি আমরা তো দেখেছি কলের হাউস টিউটার প্রভোস্ট শিক্ষক কার্যত কারণ ছাত্রলীগের নেতাকেও সালাম দিতে মানে এরকম একটা পরিবেশ শিক্ষক আজকে দেশ স্বাধীনের পরপর সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন সম্ভবত মুজফ্ফর আহমেদ সাহেব ছাত্ররা অটো প্রমোশনের জন্য ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করেছিল বঙ্গবন্ধু সেটা শুনে তিনি ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে ছুটে এসেছিলেন ভাইস চ্যান্সেলরের কাছে ছুটে এসেছিলেন কথা বলার জন্য এটা শিক্ষকদের মর্যাদা ছিল আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা নোবেল ডক্টর ইউনুসের নোবেল বাতিলের দাবিতে রাস্তায় নামে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা সংবাদপত্র বন্ধের দাবিতে শহীদ মিনারে দাঁড়ায় এই হচ্ছে আজকের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষকদের লেভেল তো ছাত্রদের লেভেল কি করবে ফলে ইয়াবা খাবে ধর্ষণ করবে এটাই তো করবে এটাই তো তারা বাদ বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসেবে মানুষকে দেখাতে চায় এখন আজকে চাঞ্চল্যকর ঘটনা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘটেছে
আপনারা পত্রপত্রিকা লিখছেন, আমরাও গরম গরম বক্তব্য দিচ্ছি। এই রকমের ঘটনা যে অহরহ ঘটছে, এই কিছুদিন আগে বাগেরহাটে ফকিরহাটে দুই ছাত্রলীগ নেতা দুইজন তরুণীকে যাওয়ার বাসায় যাওয়ার পথে রাতে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে ধর্ষণ করলেন। আলোচনা হয়েছে, কতটুকু আলোচনা হয়েছে? সিলেটের এমসি কলেজের ঘটনা, ছাত্রলীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে? এত ঘটনার পরেও ছাত্রলীগের চরিত্রের পরিবর্তন হয় নাই, মাননীয় প্রধান।